আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান। গতকাল 7 জুন ইমরান খানের জন্য আরেকটি ঝঞ্ঝাটপূর্ণ দিন অতিক্রম করেছে। গতকাল ইমরান খানের বিরুদ্ধে আরও দুটো নতুন মামলা দায়ের করা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে দায়ের করা মামলার সংখ্যা দাঁড়ালো 156টি। গত 6 জুন বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরে সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রাজ্জাককে বন্দুকধারী আততায়ীরা গুলি করে হত্যা করে। নিহত ওই আব্দুর রাজ্জাক ছিলেন ইমরান খানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা মামলা দায়েরকারী এক ব্যক্তির আইনজীবী। সেই সূত্র ধরেই সরকার ইমরান খানকে অভিযুক্ত করে 302 ধারায় হত্যা মামলা দায়ের করে। আইনজীবী আব্দুর রাজ্জাক নিহত হবার মাত্র 4 ঘন্টা পরই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা আতা তারার প্রেস কনফারেন্স করে জানান যে ইমরান খানের নির্দেশে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এরপর পুলিশ নিহত আইনজীবীর ছেলেকে সারাদিনভর নিজেদের হেফাজতে রাখে। অতপর পরের দিন 7 জুন ওই আইনজীবী পুত্র বাদী হয়ে ইমরান খানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে। অথচ কোয়েটা বার কাউন্সিলের আইনজীবীরা এবং নিহত আব্দুর রাজ্জাকের প্রতিবেশীরা বলছেন, দীর্ঘদিনের পারিবারিক শত্রুতার জেরেই ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। উল্লেখ্য যে পাকিস্তানে রক্তের বদলে রক্ত নেওয়ার মতো করে প্রায়ই এ ধরনের খুন খারাপি হয়ে থাকে। গতকাল 7 জুনের আরেকটি বড় খবর হলো জাহাঙ্গীর খান তারিনের নেতৃত্বে পিটিআই দল ভেঙে নতুন দল গঠন করা হয়েছে। ওই দলের নাম দেওয়া হয়েছে ইশতেকাম পাকিস্তান পার্টি। এর অর্থ হলো সুসংহত মজবুত পার্টি। পিটিআই দলের প্রায় 100 জন সিনিয়র নেতারা ওই দলে যোগদান করেছে। তবে তারা জনরোষ ও লোকলজ্জার ভয়ে জাহাঙ্গীর খান তারিনের বাড়ির আঙ্গিনায় জড়ো হয়েছিল, তারা প্রকাশ্যে আসতে পারেনি। ইমরান খানের পিটিআই দল ভেঙে গঠন করা এই নতুন দলের নেতৃত্ব দেবেন জাহাঙ্গীর খান তারিন ও আলিম খান। এই দুই নেতাকেই ইমরান খান দুর্নীতির দায়ে দল থেকে দূরে সরে রেখেছিলেন। জাহাঙ্গীর খানের কয়েকটা বড় বড় সুগার মিল আছে। করোনা মহামারীর সময় তিনি পাকিস্তানে চিনির সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিয়েছিলেন। ইমরান খান তখন তাকে দল থেকে বের করে দেন। ইতিপূর্বে জাহাঙ্গীর খান তারিন অন্য দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। সে কারণে সংবিধানের আইন মোতাবেক তিনি আজীবনের জন্য সংসদ সদস্য কিংবা সিনেটর হওয়ার যোগ্যতা হারিয়েছেন। বর্তমান সেনা সমর্থিত সরকার সংবিধান পরিবর্তন করে জাহাঙ্গীর খান তারিনকে রাজনীতিতে পুনর্বাসন করতে চাইছে। ওদিকে নতুন ইশতেকাম পার্টির আরেক বড় খেলোয়াড় হলেন আলিম খান। তাকে পাঞ্জাবের ভূমিদস্যু বলা হয়। জেনারেল বাজওয়া সেনাপ্রধান থাকাকালে খুব করে চাইছিলেন যে ইমরান খান যেন ওই আলিম খানকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করেন, কিন্তু ইমরান খান তা করেননি। জেনারেল বাজওয়ার সাথে ইমরান খানের সম্পর্কের অবনতি ঘটবার এটাও একটা বড় কারণ ছিল। আলিম খান দেশ বিদেশে হোটেল ব্যবসাও করেন। পাকিস্তানে একটা বিখ্যাত স্যাটেলাইট চ্যানেলের মালিক তিনি। ওই চ্যানেল থেকেই প্রায় ইমরান খান ও বুশরা বিবি সম্পর্কে রটনামূলক খবরাদি প্রচার করা হয়। আর পরবর্তীতে ওই পাকিস্তানি চ্যানেলের সূত্র ধরেই বিশ্বের অন্যত্র ইমরান খান বিরোধী নিউজ চ্যানেলগুলো তা প্রচার করে বেড়ায়। গতকাল 7 জুন সবার চোখ ছিল সদ্য কারামুক্ত পিটিআই দলের ভাইস চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং ইমরান খানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের দিকে। শাহ মেহমুদ কুরেশি সেনা এস্টাবলিশমেন্টের লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ নিয়ে ইমরান খানের সামনে উপস্থিত হন, কিন্তু ইমরান খান দেশ ত্যাগ করবার কিংবা রাজনীতি ছাড়ার প্রস্তাব উড়িয়ে দেন। অতপর খুবই সংক্ষিপ্ত বৈঠক শেষে শাহ মেহমুদ কুরেশি মলিন বদনে সরাসরি বাড়ি ফিরে যান। তিনি সাংবাদিকদের সাথে কোনো কথাও বলেননি। গতকাল 7 জুন পাক সেনাবাহিনীর বার্ষিক ফরমেশন কমান্ডার কনফারেন্স অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে প্রধান সিপাহ সালার জেনারেল মুনিরের সভাপতিত্বে পাকিস্তানের প্রায় 200 জেনারেলরা অংশ নেন। সম্মেলন শেষে সেনাবাহিনীর আইএসপিআর এক বিবৃতি জারি করে। তাতে বলা হয়, 9 মের ঘটনার মূল পরিকল্পনাকারীকে অবিলম্বে কঠোর শাস্তি দেওয়া হবে, আর যদি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি তাতে বাধা দেয় তবে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাহাদুর পাক ফৌজ কিছুতেই দেশের শত্রুদের বরদাস্ত করবে না। পর্যবেক্ষকরা বলছেন, পাক সেনাসদর ওই বিবৃতির মাধ্যমে মূলত ইমরান খান ও দেশের সুপ্রিম কোর্টের প্রতি একটা বড় হুমকি দিয়েছেন। গতকাল 7 জুন দিনভর ওই সব তামাশা শেষ হবার পর রাতের প্রহরে দৃশ্যপটে আসেন ইমরান খান। তিনি জাতির উদ্দেশ্যে 22 মিনিটের আবেগঘন ও জ্বালাময়ী ভাষণ দেন। ইমরান খান তার ভাষণে বলেন, ডান্ডা দিয়ে দেশ চালানো যায় না। দেশ ও দেশের সরকার চলে একটা নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে। আমরা যে সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছি সেটা ব্রিটেন থেকে নিয়েছি। সেই ব্রিটেনের শাসন ব্যবস্থা জবাবদিহিমূলক। বরিস জনসন সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু তিনি করোনাবিধির সোশ্যাল ডিস্ট্যান্সের এসওপি ভেঙেছিলেন।
তিনি করোনা মহামারীর সময় বাড়িতে একটা পার্টি দিয়েছিলেন আর তাতেই তার প্রধানমন্ত্রিত্ব চলে যায়। ইমরান খান বলেন, জাতি অর্থনৈতিক কারণে ধ্বংস হয় না, চরিত্র নষ্ট হলে জাতি ধ্বংস হয়ে যায়। মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল শক্তিশালী নৈতিক মূল্যবোধের উপর ভিত্তি করে। সেখানে দুটো জিনিস প্রতিষ্ঠিত হয়েছিল, তা হলো আদল ও ইনসাফ, মানে সুষম বণ্টন ও ন্যায় বিচার। এর পাশাপাশি সেখানে ছিল ইনসানিয়াত, মানে মনুষ্যত্ব ও মানবতাবোধ। মদিনা রাষ্ট্রের ভিত্তি ছিল আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজকে নিষেধ করা, মানে মানুষ সত্য ও সুন্দরের সাথে থাকবে আর মন্দকে প্রতিহত করবে। এভাবেই মদিনায় এমন এক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় যা ইতিহাসে আগে কখনোই হয়নি। এটাই ছিল দুনিয়ার বুকে সবচেয়ে বড় ইনক্লাব, মানে বিপ্লব। দুনিয়ায় এমন বিপ্লবের দ্বিতীয় কোনো উদাহরণ নাই, এজন্যই এই কথাগুলো বারবার বলছি। মদিনার বিপ্লবের পূর্বে যে আরব জাতির দুনিয়াতে কোনো গুরুত্বই ছিল না, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের 15 বছরের মধ্যেই বিশ্বের বড় দুই সুপার পাওয়ারকে হারিয়ে দিল। ওই দুই বড় সুপার পাওয়ার মুসলমানদের কাছে বশ্যতা স্বীকার করল। মুসলমানদের ওই বিজয় হাতিয়ার ব্যবহার করে উজ্জিত হয়নি, মানুষের মনোজগতে চিন্তার বিপ্লব ঘটেছিল, মানুষ নিজেকে বদলে ফেলেছিল, আর সে কারণেই অত বড় বিজয় অর্জন সম্ভব হয়েছিল। ইমরান খান তার ভাষণে বলেন, দুনিয়ার একমাত্র দেশ হল পাকিস্তান, যা ইসলামের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এই রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন আমাদের রাষ্ট্রের জনক কায়দে আজম জিন্না এক রেজুলেশন পাশ করে ঘোষণা দিয়েছিলেন যে পাকিস্তান হবে এক ইসলামী কল্যাণ রাষ্ট্র, যা মদিনার নীতি আদর্শে চলবে। ইমরান খান বলেন, আজ মধ্য সিন্ধ প্রদেশের লোকজনকে জিজ্ঞেস করুন, সেখানকার কিষাণ, মজদুর, দোকানদার, ছোট চাকুরিজীবী, এরা সবাই সমাজের শক্তিমানদের কাছে জিম্মি হয়ে আছে। ভূমিদস্যুরা কমজোর লোকদের জমি দখল করে রাখছে। আমি 20 বছর আগে 2007 সালে মিডিয়া ও আদালতের জন্য আন্দোলন করেছিলাম। সেই মিডিয়া ও আদালত ধ্বংস হয়ে গেছে। আমাকে গুলি করা হলো, অথচ আমি মামলার FIR দায়ের করতে পারলাম না। ইমরান খান বলেন, আমাকে যদি জিজ্ঞেস করেন যে আমাদের দেশ কেন এগিয়ে যায়নি, তাহলে এর উত্তরে আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর উদ্ধৃতি স্মরণ করব। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, কুফরের নিজাম, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করা শাসকের শাসন ব্যবস্থার দেশ চলতে পারে, কিন্তু জুলুমের নিজাম, অর্থাৎ অন্যায় নির্যাতনকারী শাসকের শাসন ব্যবস্থার দেশ চলতে পারে না। সেই দেশ ও তার শাসন ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আপনারা আল্লাহর কালাম আল কোরআন পড়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ তাআলা ইনসাফের ব্যাপারে কত জোর দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী রসুল পাঠিয়েছিলেন, তারা সবাই ইনসাফ প্রতিষ্ঠার কথা বলেছেন, তার জন্য তারা সংগ্রাম করেছেন। ইমরান খান বলেন, ইনসাফ পেলে মানুষ স্বাধীন হয়, আর সেই স্বাধীনতা পেলে মানুষ উপরে উঠে যায়। স্বাধীনতায় মানুষকে আনন্দ ও সুখে রাখে। পৃথিবীর যে দেশগুলো সত্যিকার অর্থে স্বাধীন, সেখানে হাসি খুশি বিরাজ করছে। সেখানে ইনসাফ আছে, তাই সেখানে স্বাধীনতাও আছে। যে দেশে ইনসাফ আছে, সেখানে গণতন্ত্র আছে। যে দেশে ইনসাফ নাই, সে দেশে গণতন্ত্রও নাই। ইমরান খান তার ভাষণের শেষ পর্যায়ে জাতির কাছে আবেগ ঘন ভাষায় বলেন, আজ আমি জাতির লোকদেরকে বলতে চাই, আমি তো জেলে যাবার জন্য তৈরি হয়ে আছি, যে কোনো কঠিন পরিণতি ভোগ করবার জন্য প্রস্তুত হয়ে আছি, কিন্তু আমি কখনোই জুলুমবাদ শক্তিমানদের সামনে মাথা নত করব না, এবং আপনাদেরকেও বলবো ওদের সামনে মাথা নত করবেন না। একটা কথা মনে রাখবেন, একবার যদি এদের সামনে মাথা নত করেন, তবে আর দেশ থাকবে না। যে দেশে জুলুম চলে, সে দেশ টিকে থাকতে পারে না। তাই আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে যাব। সত্যিকারের স্বাধীনতা না আসা পর্যন্ত আমি যুদ্ধ করে যাব। আমাকে জেলে বন্দী করে যা খুশি করতে পারেন। এরা মনে করেছে যে আমি এদের ভয়ে মাফ চাইব, কিন্তু আমি কখনোই তা করব না, আর আপনারাও এদের কবুল করবেন না। যেদিন এদের কবুল করবেন, সেদিন আপনাদের ভবিষ্যৎ খতম হয়ে যাবে। এখন এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।